গুড মর্নিং সবাইকে, অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এখন যাব বাবানকে আনতে। আজ রবিবার বন্ধুরা, এখন 11:10 বাকি। তো বাবানকে নিয়ে দেখো বন্ধুরা চলে এসেছি। ভীষণ গরম আর তেমনি রোদ্দুর। আজ তো রবিবার বললাম, বাবান গিয়েছিল ড্রয়িং ক্লাসে। তোকে ক্লাস থেকে নিয়ে এসেছি, এই যে জল খেয়ে নিলাম, আগে ড্রেস চেঞ্জ করে আবার আসছি। ড্রেস চেঞ্জ করে চলে এসেছি বাবানের জন্য। দেখো আলু সেদ্ধ ভাত মেখে দিচ্ছি, কারণ ও সকালে যখন ড্রয়িং ক্লাসে গিয়েছিল 9:30 সময়, তখন ও দুধ বিস্কুট খেয়ে গিয়েছিল। এখনও ওই আলু সেদ্ধ ভাত খাবে চিপসের সাথে। আর কালকের কাঁঠাল কিছুটা রাখা ছিল 5 কোয়া মতো, আমি 2 কোয়া খেয়ে চলে এসেছি রান্নাঘরে। আর রান্না করব এখন বন্ধুরা। তো সকালবেলার কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করে নিই, কারণ একটু দেরি করেই উঠেছিলাম। সেখান থেকে উঠে বাবানকে দিয়ে এলাম, ফ্রেশ হয়ে বাবানকে খাইয়ে নিয়ে তারপর এসে যা কাজকর্ম করেছি আর কি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর ভীষণ গরম আছে, শরীরটাও যেন একটু অন্যরকম লাগছে আর কি, একটু দুর্বল লাগছে। তো যাই হোক, আজকে চিকেন হচ্ছে। দেখো চিকেন কষা কষা না, চিকেনে দেখছি লাল ঝোল করবো পাতলা করে, আর চিকেনটা বসিয়ে দেবো। ওই যে ঝোলটা দিয়ে দিয়েছি, চিকেনটাকে ভালো করে কষিয়ে বন্ধুরা ঢাকা দিয়ে এখানে আমি কাটতে বসেছি কুমড়ো শাক। তো দিদিরা এসেছিলো তোমরা জানো আর কি, যারা আমার ওই ব্লগটা দেখেছো। তো দিদি তো আমার জন্য কুমড়ো শাক নিয়ে এসেছিলো, আবার আমাদের ছেলের যে বৌমা এসেছিলো ওদের জন্য এনেছিল। কিন্তু কি হয়েছে বলতো, কপালে না থাকলে আর কি যেটা খাওয়া যায় না। তো নিয়ে এসেছিলো, কী হয়েছে বলতো, সেই আমাদের ফ্রিজে রাখা ছিল পরের দিন নিয়ে যাবে, তো নিয়ে যেতেই আর কি ভুলে গেছে। তার মানে বুঝতে পারছো, আমার জন্য আর নিয়ে এসেছে, বৌমার জন্য এক, মানে ডবল ডবল কুমড়ো শাক থেকে গেছে আমার ফ্রিজে। তো বৌমা তো চলে গিয়েছিলো বললাম, অনেকটা দূরে, তো ফিরে আসা সম্ভব ছিল না, আর ওরাও অনেকটা দূরে থাকে। তো যাই হোক, আমরাও বেরিয়ে গেছিলাম তারপরের দিন ডাক্তার দেখাতে। তো সব কুমড়ো শাকটাই আর কি আমরাই খাচ্ছি বলতে পারো। আমরা খাচ্ছি বলতে আমি একাই খাই, একটু ভালো খাই, বাবানকেও দেয়া হয়, কিন্তু বাবান অতটা ভালো খায় না। তো ভাবছি কাঁঠালের যে দানাগুলো আছে, মানে সেই কাঁঠালের দানা দিয়ে, আলু দিয়ে আর কুমড়ো শাক দিয়ে একটা চচ্চড়ি করব মিষ্টি মিষ্টি করে, আর চিকেনের লাল ঝোল করব পাতলা করে। ব্যাস এটাই আজকে দুপুরে রান্না বান্না। ভীষণ গরম পড়েছে, তেমনি খটখটে রোদ্দুর, একদমই ভালো লাগছে না। তো যাই হোক, রান্না করে ও ঘরে যেতে পারলেই মানে বাঁচি, এরকম একটা ব্যাপার। তো সকালে তো আমি চ্যান করে নিয়েছিলাম বাবানকে ড্রয়িং ক্লাসে দিয়ে এসে আর কি, যা যা কাজ ছিল করে আর কি চ্যান করে নিয়েছিলাম। বাবানকেও এর মাঝে চ্যান করিয়ে দিয়েছি বন্ধুরা। আর চিকেনটা দেখো প্রায় হয়ে গেছে, একটু ঝোল রাখবো বললাম তোমাদের, চিকেনের লাল ঝোল হবে। চিকেনটাকে নামিয়ে নিয়েছি, শাকটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। এ দেখো আলু কেটে নিয়েছিলাম, তো শাকটাকে বসিয়ে দিয়েছি। দুফোড়নে রান্না করবো বন্ধুরা আজকে লাউ শাকটা, ওই জন্য আমি এখানে দাঁড়িয়ে রসুন ছাড়িয়ে নিচ্ছি, আর এখানে যে ছোটো পাখাটা আছে, ছোটো পাখাটা ওটা চালিয়েছি। তো পাখা থেকেও যেন গরম হাওয়া দিচ্ছে, কোনো কিছুতেই আর শান্তি লাগছে না। তো যাই হোক, ভাবছি কতক্ষণে রান্না করে নিয়ে ও ঘরে যাবো, আর বাবান ও ঘরেই আছে। লাউ শাকটা দেখো এরকম হয়েছে, এখন আমি ফোড়ন দেব, এটা আর কি মাখা মাখা করে রান্না করবো আর কি। কালো জিরে দিয়েছি তেলের উপরে, কালো জিরেটা ভাজা ভাজা হয়ে গেলে আর কি রসুনটা দিয়ে দিলাম, রসুনটা লাল হয়ে গেলে আমি শাকটা দিয়ে দেবো। তারপরে কিছুক্ষণ ফুটলে ওটা ঝোলটা আর কি টেনে গেলে, ও দেখো টেনে গেলে আমি নামিয়ে নেব, বেশ মাখা মাখা হবে। আর চিনি দিয়েছি মিষ্টি মিষ্টি। রান্না শেষে চলে এসেছি এ ঘরে, যা রান্নার বাসন ছিল মেজে রেখে আর কি। তো এই যে ভাত বেড়ে নিয়েছি দুজনের, চিকেনের লাল ঝোলটা দেখতে কেমন হয়েছে দেখেছো? দারুণ দেখতে হয়েছে, খেতেও খুব ভালো হয়েছিল আর কি। তো বাবান বলছে কুমড়ো শাকটা খাবে না, আমাকে চিকেনটা দিয়ে দাও। তো বাবানকে ওই জন্য চিকেনটা আমি দিয়ে দিলাম, আর আমি একটু কুমড়ো শাক তো খাবোই, গরম গরম রান্না করেছি। তো ভাত বেড়ে নিয়ে যে বসে পড়েছি বন্ধুরা খেতে, এখন বেজে গিয়েছে তাও 1:45। খাওয়া দাওয়া শেষে একটু রেস্ট করব, তারপরে আর কি উঠবো আবার সেই 4:30-4:45 দিকে। তো বন্ধুরা এখন বাজে কটা বলো তো? 4:45। বাবান বললো মা আমাকে একটা মিষ্টি দাও তো, দিদিরা যে রসমলাই নিয়ে এসেছিলো সেই মিষ্টিটা আর কি ডিপ ফ্রিজে রেখেছিলাম, পুরোটাই জমে গেছে। বাবানকে দুটো দিয়েছিলাম, আমি একটা খেয়েছিলাম, খেয়ে আবার একটু শুয়েছিলাম, তারপরে আর কি থানচাপ খেলাম। আর তো খাওয়া দাওয়া শেষে দেখো উঠে পড়েছি 4:35 বাজে, আর উঠে এখন বিছানাটা ঝেড়ে নিচ্ছি। ওভেলের কাজ বাজ তো তোমাদের তেমন করিনি, আর যতটুকু যা করেছিলাম তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো এখন বিছানাটা তুলে নিচ্ছি, কারণ বাবান তো আজকে পড়া নেই, ছুটি রবিবার বললাম তোমাদের, তো ঘরে একটু পড়তে বসবে আর কি। আর আমার কিছু কাজবাজ আছে, সেগুলো আমি সেরে নেব।
হলো? মানে আজকে এতটাই শরীরটা খারাপ লাগছিল, আর গরমটাও মারাত্মক গরম পড়েছে বলতে পারো। তো খাওয়া দাওয়া শেষে দেখো বাসনগুলো আজকে মেজে রাখিনি দুপুরে। বেশিরভাগ দিনেই দুপুরবেলা খাওয়ার সঙ্গে সঙ্গে বাসনগুলো মেজে নিই, আজকে আর মাজা হয়নি। তো ব্রাশ করে নিলাম, ওটা তো আমার অভ্যাস। আর তারপর ব্রাশ করে মুখ ধুয়ে নিয়ে বন্ধুরা আমি এখন বাসনগুলো মেজে নিচ্ছি। বাসন মাজা হয়ে গেলে এখানকার কাজ সেরে আর কি চলে যাবো। আর কলেও জল চলে এসছে, কারণ এখন প্রায় 5টা বাজতে চলেছে, প্রায় 5টার দিকে। তো আমি এ ঘরে কাজবাজ সেরে ও ঘরে গিয়ে বাবানকে খেতে দেবো টিফিনটা। টিফিন খেয়ে তারপর বাবান বসবে পড়তে। ব্যাস আমি ওর পাশে একটু বসবো, টুকিটাকি যা কাজবাজ থাকবে সেগুলো করবো। এইভাবে আর কি বিকেলটা চলে। আর বিকেলের দিকে যেহেতু রান্নাটা খুব কমই থাকে আমার, ওই জন্য ঝামেলাটাও থাকে না। তো সব কাজ বাজ তো এদিকের হয়ে গেল। আর এখন আমি একটু মুখে সাবান দেবো। সাবান দেবো বলতে মুখটাকে ফেস ওয়াশ করে নিচ্ছি সাবান দিয়ে। তারপর ও ঘরে চলে যাব, গিয়ে একটু চুলটা বাঁধবো আর কি। তো টুকিটাকি বলতে কাজ নেই, বলতে অনেক কাজই থাকে, এটা ওটা সেটা, কাজের তো আর শেষ থাকে না, কাজ তো প্রচুর আছে। তো আর কি রান্নাঘরের কাজ বলতে পারো মিটে যাবে, কারণ রাতে রান্নাটাও বেশিরভাগ সময় থাকে না। আর মাঝে সাঝে রুটি করি, তো রুটি করার এটাই থাকে আর কি ইচ্ছে ব্যাপার। তো এখন কিছুদিন হয়েছে কি বলো তো সেই রুটি করার মানে ইচ্ছে করে না আর কি। তো ভাত খেয়ে নিচ্ছি কিছুদিন ধরে দুপুরবেলা, মানে রাতের বেলা দুপুরে তো খাই। তারপর দেখো ঘরের কাজ সেরে চলে এসেছি এ ঘরে। প্রচণ্ড গরম ছিল আজকে, দুপুরে রান্না করে খাওয়ার পর কিছুটা সময় রেস্ট নিয়ে মাত্র 10 মিনিট সময় হাতে নিয়ে বন্ধুরা ঘরটাকে দেখো কত সুন্দরভাবে পরিষ্কার করলাম। আর এখন ছিল মাত্র শুধু এই জামাকাপড়গুলো, এগুলোও গুছিয়ে রেখে দিচ্ছি আলমারিতে। তারপরে আর কি বাবানের টিফিন বানাবো। টিফিন বলতে বাবান কী খাবে সেটাও জিজ্ঞেস করবো। ও যদি দুধ বিস্কুট খায় তাহলে দুধ বিস্কুট খাবে, না হলে খাবে ওকে ওই ইপি খায় ইপি করে দেবো। তারপরে বসবে ও পড়তে তোমাদের বললাম, আর সন্ধে দেবো রেস্ট করবো আর কি। রেস্ট করবো বলতে বাবানের পাশেই বসবো, বাবান পড়বে, এটাই হচ্ছে ব্যাপার। কাজবাজ তেমন আর থাকবে না। তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কেমন লেগেছে ছোট্ট করে একটা কমেন্টে বলবে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। তোমরা সবাইও অনেক ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো।